ওকে, চলো এখন আমরা দেখব তরঙ্গে প্রকারভেদ। তরঙ্গকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো চলো আমরা এখন অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, হয়তো তোমাদের একটা ট্রিক্স শেখাই দেবো। আমি ছোটবেলায় এভাবে মনে রাখতাম, তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। সেটা কি দেখো, অনুপ্রস্থর এখানে প আছে, দেখছো একটা প, তাই না? পানি, পানির শুরুর লেটারটাও প। মানে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে পানির তরঙ্গ, এইটুকু মনে রাখবা, তাহলে তোমরা আর কখনো কনফিউজড হবা না পরীক্ষায়। একটু আগে যে তোমাদেরকে দেখাইলাম পানির তরঙ্গটা জিনিসটা কি, আমি যখন এরকম করে ফেলি তখন ঢেউটা এরকম যেতে থাকে না, পানির ঢেউ। অর্থাৎ এরকম ঢেউ ঢেউ যখন থাকবে তখন সেই তরঙ্গটাকে বলা হবে অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ পানি প, অনুপ্রস্থ প, এখানেও প, আমরা এটাকে বলে দিব পানির তরঙ্গ। কিরকম বিষয়টা, এটা আবার ভাই কি পড়াইতেছি সেটা তোমাদেরকে দেখাই দিই। এই দেখো আমরা একটা অ্যাক্সিস আঁকলাম, সিম্পলি আমাদের অ্যাক্সিস এইদিকে মনে করো আমরা ধরতেছি হচ্ছে টাইম, সময়, আর এদিকে ধরতেছি আমরা কণাটার হচ্ছে সরণ, মানে কণাটা কিরকম ছড়তেছে, উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে সেটা আমরা দেখব। এবং আমরা চিন্তা করতেছি একটা মাত্র কণা নিয়ে, ঠিক আছে? একটা কণা মনে করো 0 সেকেন্ড এখানে ছিল, ঠিক আছে? 1 সেকেন্ড পরে মনে করো এখানে গেছে, 2 সেকেন্ড পরে মনে করো এখানে গেছে, 3 সেকেন্ড পরে মনে করো এখানে, 4 সেকেন্ড পরে আবার এখানে ব্যাক করছে, 5 সেকেন্ড পরে এখানে, মানে একটা কণার আমরা মুভমেন্টটা দেখতেছি, ঠিক আছে? তোমরা বলতে পারো ভাইয়া কণাটা কি সরে যাচ্ছে এরকম? না ভাইয়া, কণাটা এরকম সরে যাচ্ছে না, খালি কণাটার মুভমেন্টটা আমরা দেখতেছি যে 1 সেকেন্ড পরে কোথায় আছে, 2 সেকেন্ড পরে সেটা কোথায় আছে, 3 সেকেন্ড পরে কোথায় আছে। টাইমটা কিন্তু এদিকে কিন্তু আমরা টাইম ধরতেছি যে 1 সেকেন্ড পরে কণাটা 0 থেকে এতটুকু উপরে আছে, 2 সেকেন্ড পরে কণাটা 0 থেকে এতটুকু উপরে আছে, 3 সেকেন্ড পরে কণাটা 0 থেকে এতটুকু উপরে আছে। আসলে কিন্তু আমরা তোমার হচ্ছে কণাটাকে নড়তে দেখতেছি না, কণাটা নড়তেছে না, খালি উপর নিচে মুভ করতেছে। বাট যখন আমরা এরকম গ্রাফ আঁকবো দেখে মনে হবে কণাটা একটা ঢেউয়ের মতো যাচ্ছে। যদি এটা আমরা যোগ করে দিই তাহলে দেখো আমরা সুন্দর একটা কি পেয়ে যাব, আমরা একটা ওয়েভ পেয়ে যাব। এটাই হচ্ছে ভাই আমাদের অনুপ্রস্থ তরঙ্গ বা পানি তরঙ্গের একটা এক্সাম্পল এবং গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা ওয়াই অ্যাক্সিসে ধরেছি কণার সরণ, কণা কিরকম সরতেছে বা কিরকম নড়াচড়া করতেছে বা কণার দূরত্ব, এবং এক্স অ্যাক্সিসে ধরেছি আমরা টাইম, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই অনুপ্রস্থ তরঙ্গের আরো কিছু নাম আছে, এটাকে বলা হয় আর তরঙ্গ। পরীক্ষায় যদি আসে আর তরঙ্গ কি বা অনুপ্রস্থ তরঙ্গ কি, দুইটার উত্তরই হবে এটা। এবার সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের জন্য ইজি হবে। একটু তাকায় দেখো, দেখো এই গ্রাফের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি আমাদের তরঙ্গটা যাচ্ছে কোন দিকে ভাইয়া, সামনের দিকে। দেখো তরঙ্গটা মুভ করতেছে কোন দিকে, সামনের দিকে, কন্টিনিউয়াসলি সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তরঙ্গ যাচ্ছে কোন দিকে বলো, আমাদের তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে, বা আমরা একটা পিছের দিকেও ধরতে পারি, ধরলাম তরঙ্গ যাচ্ছে সামনের দিকে, ওকে? তরঙ্গটা মুভ করতেছে সামনের দিকে। এবার তোমরা জাস্ট একটু চিন্তা করো ভাইয়া, কিন্তু বারবার বলছিলাম খালি কম্পন হয়, কম্পন হয় উপরে নিচে উপরে নিচে, কম্পন কিন্তু বামে ডানে হয় না। আমাদের এই যে 1 সেকেন্ডে কম্পন এখানে, বস্তুটা উপরে ছিল, 2 সেকেন্ডে আরেকটু উপরে ছিল, 3 সেকেন্ডে আরেকটু উপরে ছিল, 4 সেকেন্ডে আবার নামছে, 5 সেকেন্ডে আবার নামছে, 6 সেকেন্ডে আবার সাম্য অবস্থানে চলে আসছে। কোনটা এরকম উঠছে, এরকম নামছে, এরকম উঠছে, এরকম নামছে, আর কিচ্ছু না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সরণ এটা হচ্ছে কোন অক্সিস বরাবর বলো, ওয়াই অ্যাক্সিস বরাবর, উপরের দিকে। সো যদি আমরা লিখি যে সরণের ক্ষেত্রে কম্পনটা হচ্ছে, কম্পনের জন্যই তো সরণ হয়, কম্পনটা কোন দিকে হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে। তাহলে দেখো কম্পন আর তরঙ্গে যে যাওয়ার দিক, এদের মিডলে যে কোণ সেটা কত, 90 ডিগ্রি, না? অর্থাৎ তরঙ্গ যে অগ্রসর হচ্ছে, তরঙ্গের যে দিক, তরঙ্গ যে গমনের দিক, এবং আমাদের যে কম্পন সেটা কিন্তু কত কোন ডিগ্রি কোণে আছে তাদের ভেতরে, তাদের ভেতরে একটা পারপেন্ডিকুলার একটা সম্পর্ক দেখছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি, যে তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক এবং তরঙ্গের অগ্রসর হওয়ার দিকের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, সেই ধরনের তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে তোমরা আমাকে এখন বলো অনুদৈর্ঘ্য তরঙ্গ জিনিসটা কি হবে, ডেফিনেটলি এই ক্ষেত্রে এরকম 90 থাকবে না, সে জায়গায় কত থাকবে, 0 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার না হয়ে এটা হবে
প্যারালেল। তাহলে আগে সংজ্ঞাটা লিখি, তারপর তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝাই। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের অগ্রসর হওয়ার দিক সমান্তরাল হয় তাকেই অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আজকের চ্যাপ্টারে মেইনলি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে পড়বো। এটা নিয়ে আমাদের সামনে অনেক 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 ডিসকাস হবে, তো টেনশনের কিছু নাই। এবং আমরা এটা আজকে যেটা পড়বো খুব বেশি ডিটেলসে, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ। আমাদের এই চ্যাপ্টারের মুখ্য বিষয় হচ্ছে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ। একটু তোমাদেরকে দেখাই দিব যাতে তোমরা ক্লিয়ার হতে পারো। আর একটা কথা বলে দিই, এই অনুদৈর্ঘ্য তরঙ্গেরও কিছু নাম আছে, আরো কিছু নাম এটাকে ডাকে। সেটা হচ্ছে কি, দীঘল তরঙ্গ, দীঘল তরঙ্গ। অনেকে আবার এটাকে আদর করে লম্বিক তরঙ্গ বলে, লম্বিক তরঙ্গ। তো যদি এগুলো পরীক্ষায় আসে তোমরা আবার কেউ কনফিউজ হয়ে যাও না, ভুল করে দিও না। আর তরঙ্গ মানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, দীঘল বা লম্বিক তরঙ্গ মানে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলো এটা আমরা একটু ফিগারের মাধ্যমে দেখি, হালকা একটু। সো ফিগারটা আমরা এখন দেখব যে অনুদৈর্ঘ্য তরঙ্গে, মনে করো তোমাদের এই যে ভাইয়া মানে আমি অর্থাৎ আরিফ ভাইয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? সো আমি যে কথা বলতেছি মানে আমি শব্দ তৈরি করতেছি। ধরো আমার শব্দটা এরকম করে ছড়ায় যাচ্ছে, খুব ভালো কথা। আমার আশেপাশে কি আছে, বাতাস আছে, তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই আমার আশেপাশে বাতাস থাকবে বা এয়ার পার্টিকেল আছে। সো আমার আশেপাশে বাতাসে কণা ছিল এরকম, স্বাভাবিক আমি বাতাসের কণাগুলো কাটতেছি ডট 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 দিয়ে, ধরো হাজার হাজার কণা ছিল। এখন যখন আমি যখন কথা বলতেছি কি হবে জানো, আমার কথা থেকে একটা শক্তি বের হচ্ছে, ঠিক আছে? একটা শক্তি বের হচ্ছে, শক্তিটা কি হবে, এই যে বাতাসের আমার আশেপাশে যে কণাগুলো আছে, আমি এই সাইডগুলো চিন্তা করতেছি না, খালি রাইট সাইড নিয়ে চিন্তা করতেছি, একটা সাইড নিয়ে চিন্তা করতেছি, আমার আশেপাশের যে এই অংশটুকুতে যে কণাগুলো থাকবে ওরা শক্তিটা পেয়ে গেল, আমার কথা শক্তিটা ওরা অ্যাবজর্ভ করে নিল, ওদের ভিতরে চলে গেল, ওদের পার্টিকেলে চলে গেল। সো ওরা কি হবে, ওরা আমার শক্তিটা পেয়ে, আমার শক্তিটা ওরা পাওয়ার পরে কি হয়ে যাবে বলো, ওরা কিন্তু কাঁপাকাঁপি বেশি শুরু করে দিবে, ওরা কিন্তু আর স্থির থাকতে পারবে না, ওরা কি হয়ে যাবে, ওরা কম্পিত হয়ে যাবে, অনেক বেশি কাঁপাকাঁপি করতে থাকবে। সো যখন আমার শক্তিটা ওদের বডির ভিতরে চলে গেল, ঠিক আছে, ওরা কি হবে, কাঁপাকাঁপি শুরু করে দিবে। সো মনে করো এর বডির ভিতরে শক্তি চলে গেল, আমার কথা ও একটু দূরে সরে গেল, আবার ওর বডির ভিতরে চলে গেল, ও আরেকটু দূরে সরে গেল, আবার ওর বডির ভিতরে চলে গেল, ও আরেকটু দূরে সরে গেল। অর্থাৎ কণাগুলো কি হয়ে যাবে, একটা একটা থেকে দূরে 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 সরে যাবে। সো এখানে যে ফিগারটা যে অবস্থাটা হবে, যদি আমি একটু ক্লিয়ার করে আঁকি তাহলে তোমরা দেখতে পারবা, যেহেতু শক্তি পাচ্ছে এবং শক্তি পেয়ে অণুগুলো দূরে দূরে সরে যাচ্ছে একটা একটা থেকে, সো যে কেসটা হবে আমার আশেপাশে একদম কাছাকাছি যে বাতাসের অণুগুলো, এরকম এরকম করে অণুগুলো কি হয়ে যাবে ভাইয়া, দূরে দূরে সরে যাবে। কিন্তু তার পাশে যে অণুগুলো আছে, মানে আমার কথা বলতেছি যতটুকু পরিবেশে, তার আশেপাশেও তো বাতাস আছে না, সেখানেও তো বাতাসের পার্টিকেল আছে, সেগুলোতে তো এখনো শক্তিটা যায় নাই। সো ওই জায়গার অণুগুলো কিন্তু আবার নর্মাল যেরকম কাছাকাছি ছিল ঠিক সেরকমই ওগুলো এরকম কাছাকাছি থাকবে। কনসেপ্টটা বুঝতে পারতেছো, যে আমার আশেপাশের অণুগুলো কিন্তু একটু দূরে দূরে সরে গেল, আর এই দূরে যে কণাগুলো ছিল সেগুলো কিন্তু আবার কাছাকাছি আছে। তারপরে আমার যে অণুগুলো যারা একটু দূরে দূরে সরে গেছিল, ওরা কি করবে, ওরা তো কম্পিত হচ্ছে, ওরা তো আবার আগের জায়গায় মুভ করতে যাবে, তাই না? এখন এক্সট্রা যে তুমি শক্তিটা দিলা, ওটা নিয়ে ওরা কি করবে, ওরা নিয়ে কোথায় যাবে, ওই শক্তিটা তো কাউকে ট্রান্সফার করে দিতে হবে, ওর তো ওর ভিতরে রাখবে না, সবকিছু তো চাই হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসতে, সাম্যাবস্থানে আসতে চাই। সো ও কি করবে, এই যে এক্সট্রা যে শক্তিটা আমার কথা থেকে আসছে, এই শক্তিটা এই যে অন্যগুলো যারা ভালো আছে, ভদ্রভাবে আছে, তাদেরকে পাস করে দিবে, ভাই তোরা নে নিয়ে জাগা, এই কথা বলবে। এটা বললে কি হবে, এই শক্তিগুলো আবার এখানে চলে আসবে, তখন এই ভাইরা এরা আবার শান্তিতে থাকতে পারবে না, এরা কি হয়ে যাবে, এরা আবার সেই শক্তি সঞ্চিত হয়ে দূরে দূরে সরে যাবে। মানে কেসটা এরকম হবে, এরাও এই শক্তিগুলো পেয়ে এরকম দূরে দূরে কি হয়ে যাবে, সরে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এরা কিন্তু এরকম চুপচাপ থাকবে না, এখন কি হয়ে যাবে বলো তো, এরা দূরে দূরে ছিল, এরা শক্তি দিয়ে দিচ্ছে, আবার কাছে চলে আসবে, আগের স্টেজে চলে আসবে। অর্থাৎ কেসটা হবে, তারা আবার সেই আগের মতো অর্থাৎ এরকম কাছাকাছি চলে আসবে। সো আই থিঙ্ক তোমরা মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারতেছো, যে আমার শব্দের জন্য, আমার শব্দের যে এনার্জি সেটার জন্য প্রথমত একবার প্রসারিত হয়েছিল, আবার এটা প্রসারিত হয়েছিল দেখে ওই সাইডে কিছু ন্যাচারাল স্টেটেই ছিল, তারপরে মনে হচ্ছিল ওরা সংকুচিত হয়ে আসছে, তারপরে যখন আমার শক্তিটা পাশের মতো চলে গেল, তখন যে সংকুচিত যেগুলোকে দেখে মনে হচ্ছিল তারা আবার প্রসারিত হয়ে গেল, আর এরা আবার ন্যাচারাল স্টেটে চলে আসলো, দেখে মনে হচ্ছে এরা সংকুচিত হচ্ছে। তো আমরা কি শিখলাম, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা অ্যাকচুয়ালি সঞ্চালিত হয়
সংকোচন ও প্রসারণের মাধ্যমে। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রসারিত হয় যখন শক্তি পায়, পাচনটা আগের জায়গায় থাকে, নর্মাল অবস্থায় থাকে, কিন্তু দেখে মনে হয় সংকোচিত হয়ে আছে। আবার যখন তার পাশের অণুটা তোমার প্রসারিত হয়, তখন এগুলো আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন দেখে মনে হয় সংকোচিত হচ্ছে। এটা থেকে যখন পাশের অণুটা প্রসারিত হয়, সে আবার তার পাশের অণুটা তোমার হচ্ছে কি করবে, শক্তিটা দিয়ে দিবে, ঠিক আছে? তখন ওরা আবার সংকোচিত হয়ে যাবে, পরবর্তীতে ওটা আবার প্রসারিত হবে, ও আবার তার পাশেরটাতে দিবে। এভাবেই প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, এভাবে এভাবে এই শক্তিটা ট্রান্সফার হয়। আচ্ছা, আমাদের একটা টপিক বাদ ছিল, আমাদের একটু বলতে ভুল হয়ে গেছিল, মানে আগে বলা হয়েছিল না, সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের যে ফিগারটা, সেটাতেও দুইটা পয়েন্ট আছে, সংকোচন আর প্রসারণের মতো, সেটা এখন আমরা একটু দেখব। চলো শুরু করি। সো অনুপ্রস্থ তরঙ্গ, দেখো অনুপ্রস্থ তরঙ্গটা দেখতে কেমন ছিল ভাইয়ারা? এইরকম আমাদের মনে আছে এটা, ঠিক আছে? এবং এই অনুপ্রস্থ তরঙ্গতে যে মাঝখানে যে লাইন, যেটা সেটা যদি আমরা যোগ করে দিতাম বা এরকম একটা লাইন আঁকতাম, সেটাকে আমরা নাম দিতাম সাম্যাবস্থা। মানে একটা কণা উপরেও কাঁপে নাই, এরকম করে উঠে নাই, আবার এরকম নামেও নাই, একটা নির্দিষ্ট একটা স্টেটে আসছে, একটা অবস্থায় আসছে। ভালো কথা। এখন আমাদের একটা কণা যখন উপরের দিকে থাকে, সর্বোচ্চ একদম উপরে, সেটাকে কি বলা হয়? শীর্ষ। আর যখন একদম নিচে থাকে, সেটাকে কি বলা হয়? বটম পয়েন্ট বা ফুট আমরা বলতে পারি। সো একটু তাকায় দেখো, আমাদের যে ঢেউটা, ঢেউটাতে কি আছে? একদম উপরের যে পয়েন্টটা, আপার যে পয়েন্টগুলো, এগুলোকে বলা হবে ওয়েভ টপ, ওয়েভ টপ বা তরঙ্গ শীর্ষ, ঠিক আছে? এটা এটা ওয়েভ টপ, এটা ওয়েভ টপ, ওয়েভ ওয়েভ টপগুলো তো হয়ে গেল আমাদের। তা নিচের যে পয়েন্টটা বা ওয়েভ ফুট, সেগুলো কোনটা হবে? দেখতেই পাচ্ছ, এগুলো যদি উপরের পয়েন্টগুলো যদি ওয়েভ টপ হয়, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্ট, এগুলো কি হবে? সব ওয়েভ ফুট, ওয়েভ ফুট। এটা ভাই কই থেকে আসলো, কি পড়াইতেছেন? তোমাদেরকে সংকোচন আর প্রসারণ দেখাইলাম না? একবার প্রসারণ হয়, তারপরে সংকোচন হয়, আবার প্রসারণ হয়, আবার সংকোচন হয়। ঠিক একইভাবে যখন অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটা তরঙ্গ মুভ করে, তখন ওয়েভ টপ বা তরঙ্গ শীর্ষ তৈরি করে এবং আবার তরঙ্গ পাদ তৈরি করে, আবার তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, এভাবে এটা আগায় যায়। তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়েভ ফুট বা তরঙ্গ পাদ। এই কথাগুলো একটু আমরা মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ আমরা এই অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গের যে ব্যাপার স্যাপার, সেগুলো সলভ করে ফেলতে পারবো। এবার তোমাদের একটা পোল কোশ্চেন দেখাবো, একটু ইন্টারেস্টিং একটা পোল, একটু বিষয়টা ভালো করে শুনবা তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা একটা পোল কোশ্চেন দেখি। এটা একটা ইন্টারেস্টিং পোল, একটা ট্রিকি পোল বলতে পারো, তোমাদের একটু ব্রেন স্টর্মিং করতে হবে। জিনিসটা কি, এখানে মনে করো একটা নদী আছে, ধরো পদ্মা নদী, পদ্মা নদীর উপর একটা ডেম মনে করা হচ্ছে, একটা দেখতেই পাচ্ছ সিম্পল একটা সেতু আছে, সেতু মনে করা আছে, ভালো কথা। তুমি এই পদ্মা নদীর ভিতরে সাঁতার কাটতেছো, এটা তুমি আর তোমার একটা বন্ধু ওই সেতুর উপরে দাঁড়ায় আছে। সে ওই সেতুর উপর থেকে পদ্মা নদীতে একটা ঝাঁপ করলো, লাভ দিল পদ্মা নদীর ভিতরে, ঠিক আছে? আর তুমি কই আসো বলো? তুমি আসো কোথায়? তুমি আসো হচ্ছে এই হচ্ছে তোমার এই নদীর ভিতরে, ঠিক আছে? এখন তুমি কি উপলব্ধি করবা, এটা হচ্ছে আমার কোশ্চেন। মানে তোমার বন্ধুটা কি করলো, সেতুর উপর থেকে নদীর ভিতরে লাভ দিল, তুমি নদীর ভিতরে শুয়ে আসো, মানে নদীর ভিতরে সাঁতার কাটতেছো। এখন তুমি কি অনুভব করবা, মানে কোন ধরনের তরঙ্গ তুমি অনুভব করবা যখন তোমার বন্ধুটি এসে লাভ দিবে, জাম্প করবে, তখন তুমি কোন ধরনের তরঙ্গ অনুভব করবা? দেখো এখানে ও লাভ দিলে পানি ছিটকে পড়বে, আরো কিছু হতে পারে, বাট তুমি কোন কোন ধরনের তরঙ্গটা অ্যাকচুয়ালি অনুভব করবা? তুমি কি অনুপ্রস্থ তরঙ্গ অনুভব করবা, নাকি অনুদৈর্ঘ্য করবা, নাকি উভয় করবা, নাকি কোনোটি নয়? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। একটু চিন্তা করো, চিন্তা করলে ইনশাল্লাহ অ্যান্সারটা দিতে পারবা। আমি জানি তোমরা এই জিনিসটা চিন্তা করে অ্যান্সার ঠিক দিয়েছ, কারণ তোমরা অনেক ভালো। যাক, আমি তাও বলে দিই, এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি উভয়। কেন ভাই, এটা কিভাবে হইল? দেখো তোমার বন্ধুরা যখন এখান থেকে লাভ দিয়ে পানির ভিতরে পড়েছে, তখন ডেফিনেটলি পানির একটা কি তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে, পানির একটা ওয়েভ তৈরি হবে, এটা স্বাভাবিক, এটা তোমরা বুঝতেই পারতেছি। অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গটা কনফার্ম পেয়ে গেলাম। তোমার বন্ধুরা যখন জোরে একটা ঝাঁপ দিবে, তখন একটা কি হবে, শব্দ হবে না একটা তৈরি, ডেফিনেটলি একটা শব্দ তৈরি হবে। দেখো এই যে এখানে একটা বাড়ি লাগালাম, একটা শব্দ কিন্তু তৈরি হইলো, একটা শব্দ ডেফিনেটলি তৈরি হবেই। সো সেখানে শব্দ তরঙ্গও তোমার কানে আসবে, স্বাভাবিক, কারণ শব্দটা তৈরি হলো, তৈরি হয়ে সেই শব্দটা কোথায় যাবে, বাতাসেও চলে যাবে, আর শব্দটা পানিতেও চলে আসবে। সো তোমার কানে শব্দ তরঙ্গটাও আসবে। সো তুমি চোখে দেখবা যে পানি ঢেউ তৈরি করতেছে, মানে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে,
আবার কানে শুনবো একটা শব্দ, সেটা কি তাহলে তোমার হবে? সেটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ তুমি একবারে অনুপ্রস্থ তরঙ্গটাও পাবা, আবার তুমি অনুদৈর্ঘ্য তরঙ্গটাও পাবা। অর্থাৎ অ্যান্সার হবে এক্ষেত্রে আমাদের উভয়ই। এই ধরনের ট্রিকি কোশ্চেন আসলে পরীক্ষায় ভুল করবো না, এগুলো দিয়ে তোমাদেরকে অ্যাকচুয়ালি টিচাররা বিপদে ফেলে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখবো তরঙ্গের প্রকল্পে তোমাদেরকে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য বললাম। আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তরঙ্গ আমরা অ্যাকচুয়ালি দুইভাবে বলতে পারি, একটা যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তাড়িতা চুম্বক তরঙ্গ। আরও ব্যাপার স্যাপার আছে যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে শিখবা, সেটা চিন্তা করে না করি আমরা একটু দেখি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ জিনিসটা কি। তরঙ্গ এটা তো ভাই হইতেছে এমনি এমনি যাবে না, তাই না? আমি তুমি মুভ করতে গেলে যেমন বাতাসের ভিতর দিয়ে মুভ করি, তাই না? তারপর আমি সাঁতার কাটি পানির ভিতর দিয়ে সাঁতার কাটি, ঠিক একইভাবে তরঙ্গ যদি মুভ করতে চায় তার একটা মাধ্যম লাগবে বা একটা মিডিয়াম লাগবে, মিডিয়াম ছাড়া তরঙ্গ মুভ করতে পারে না, এই কথা বলে যান্ত্রিক তরঙ্গ। সেটা কিন্তু আবার তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে না, এটা একটু মাথায় রাখবা। যাই হোক, সো যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ এটা কি বলে? যে আমার মাধ্যম লাগবেই, মানে মাধ্যম হচ্ছে মাস্ট, যদি মিডিয়াম না থাকে তাহলে কোনো তরঙ্গ মুভ করতে পারবে না। এটা তাহলে বাস্তব ধরন কি ভাই? সবকিছুই তো তোমার হচ্ছে আমরা যা দেখি তাই তো যান্ত্রিক তরঙ্গ। এই যে আমি তোমাদের সামনে কথা বলতেছি, আশেপাশে বাতাস আছে দেখে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, যদি বাতাস না থাকতো তোমরা আমার কথা শুনতে পারতাম না। এটা প্রমাণটা কিভাবে সম্ভব? যদি এখানে তোমার হচ্ছে ভ্যাকিউম থাকতো আশেপাশে, ধরো বাতাস নাই, আমি সারাদিন চিল্লাইলেও তোমরা আমার কোনো কথা শুনতে পারতাম না। কেন? কারণ সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। একইভাবে আমরা যদি তোমার হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করি, যখন যখন পানির ভিতরে আমরা ঢিল ছুঁড়ে মারি একটা ওয়েভ দেখা যায় না? সেখানেও কিন্তু তোমার পানি আছে বলেই ওই ওয়েভটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, না থাকলে কিন্তু ওটা আমরা তখন উপলব্ধি করতে পারতাম না। আর তাই তো চুম্বক তরঙ্গ কোনটা, এটা আবার কোনটা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা আবার কি, এটা কোনটা? এই যে আলো বা লাইট আমরা দেখি কোথেকে আসতেছে বলতো? আলো বা লাইট আসে সেই সূর্য থেকে, তাই না? ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, ভালো কথা। এখান থেকে মনে করো লাইট ওয়েভ আসতেছে বা আলো আসতেছে, এটা আমরা আলো চিন্তা করতেছি, ঠিক আছে? সে আলো আসতেছে, এই আলোটা সূর্য থেকে মনে করো আমাদের সুন্দর যে পৃথিবী সেই পৃথিবীতে চলে আসছে। এই যে মাঝখানে যে অঞ্চল সেখানে কিছু আছে, এটা ভ্যাকিউম না? আমরা জানি না যে এই অঞ্চলটা হচ্ছে ভ্যাকিউম বা মহাশূন্য, তাহলে কিভাবে আলো আসতেছে? অর্থাৎ আলো আসার জন্য আমাদের এক্সট্রা কোনো মিডিয়াম লাগতেছে না, সে তাড়িত চুম্বক ফিল্ড তৈরি করে, অর্থাৎ তড়িৎ এবং চুম্বক এই দুটা ফিল্ড তৈরি করে সে চলে আসতে পারে। সো এই ধরনের যে তরঙ্গ যেগুলোর অ্যাকচুয়ালি কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না সেগুলোকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে তোমরা পরবর্তী ক্লাসে খুব ডিটেলসে শিখবা, আপাতত একটু আইডিয়া না রাখো তাহলে হয়ে যাবে।